সম্মানিত প্রতিষ্ঠান প্রধান, সুপ্রিয় সহকর্মীবৃন্দ এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবারবৃন্দ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রতিষ্ঠানের ফলাফলটা ডাউনলোড করতে পারি এবং সেই ফলাফলটা আমরা ডাউনলোড করে প্রিন্ট করে আমরা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে পারি, সেই বিষয়টাই আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। তো ছোট্ট একটা ইন্ট্রোর পরে আবারও স্ক্রিনে আসলাম। আমাদের আজকের বিষয়টি হচ্ছে যে কিভাবে একটা প্রতিষ্ঠানের ফলাফল আমরা ডাউনলোড করতে পারবো। এখানে আমরা বিগত সালের পরীক্ষার ফলাফল আমরা ডাউনলোড করতে পারবো এবং সদ্য প্রকাশিত পরীক্ষার ফলাফল আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো সেই কাজটি করার জন্য আমরা প্রথমে একটা ব্রাউজার ওপেন করব। আমি এখানে একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে রেখেছি। আমরা অ্যাড্রেস বারে লিখবো educationboard.gov.bd। এই educationboard.gov.bd লেখার পর আমরা এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পর আমাদের কাছে প্রথমে আসবে এডুকেশন বোর্ড বাংলাদেশ এর হোম পেজ, এখানে লেখা আছে, এই অপশনে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিনিস্ট্রি অফ এডুকেশন ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড বাংলাদেশ, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে সাইট, সেই সাইটে আমরা চলে আসব। এখানে আমরা বোর্ড পরীক্ষার ফলাফল কিভাবে ডাউনলোড করতে পারবো প্রতিষ্ঠান ভিত্তিক, সেই কাজটি আজকে আমি আপনাদের দেখাবো। তো সেই কাজটি করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডান পাশে এক্সাম ইনফো ব্যাংক যেখানে আছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে SSC HSC JSC ইকুইভ্যালেন্ট রেজাল্ট, এটা থেকে আমরা ক্লিক করলে আমরা একজন শিক্ষার্থীর ব্যক্তিগত রেজাল্ট আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো, অর্থাৎ ইন্ডিভিজুয়াল রেজাল্ট, শিক্ষার্থীর নিজস্ব রেজাল্ট আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো কিভাবে এই রেজাল্টটি আমরা ডাউনলোড করতে পারি সেই টিউটোরিয়ালটি আমি করে রেখেছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আজকে আমি আপনাদের দেখাবো যে প্রতিষ্ঠান ভিত্তিক কিভাবে আমরা রেজাল্ট ডাউনলোড করতে পারি সেই বিষয়টি। তো সেই কাজটি করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটা অপশন আছে, মেম্বার্স বলে যে এখানে অপশন আছে, সেখানে একটা লেখা আছে যে পেপারলেস রেজাল্ট ফর ইনস্টিটিউট। তো এই পেপারলেস রেজাল্টে একটা ক্লিক করব। পেপারলেস রেজাল্টে ক্লিক করার পর এখানে আমাদের সামনে একটা অপশন চালু হবে, এখানে এডুকেশন বোর্ড ওয়েব বেস রেজাল্ট সিস্টেম ফর ইনস্টিটিউশন। তো এখানে ক্লিক করার পর আমরা এখানে প্রথমে বোর্ড আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ কোন বোর্ডের অধীনে সেই প্রতিষ্ঠানটি আছে। তো আমি এখানে রাজশাহী সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমরা এখানে এই বক্সে প্রতিষ্ঠানের EIIN নম্বরটা আমাদেরকে এখানে লিখে দিতে হবে। তো সেটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা টাইপ অফ রেজাল্ট, অর্থাৎ HSC অর ইকুইভ্যালেন্ট না SSC, সেই রেজাল্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপরে আমরা গেট ইনস্টিটিউশন রেজাল্ট এই অপশনে একটা ক্লিক করব। তো সেটাতে ক্লিক করার পর পরেই আমাদের সামনে একটা রেজাল্ট চলে আসবে, একটা PDF ফাইল। সেই PDF ফাইলটা আমরা ডাউনলোড করতে পারবো এবং সেটা প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফলটি আমাদের কাছে আসছে এবং এটা আমরা দেখে নিতে পারবো এবং প্রিন্ট করে নিতে পারবো। তো এখানে আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে সরাসরি এখান থেকে আমরা প্রিন্ট দিতে পারবো। এভাবে আমরা প্রিন্টে ক্লিক করলে আমাদের প্রিন্টারে সেটআপ দিয়ে ল্যান্ডস্কেপ মোডে না পোর্ট্রেট মোডে আমরা নিব, সেটা লেখার পর সিলেক্ট করার পর আমরা প্রিন্ট অপশনে ক্লিক করলে সেটা এখান থেকে প্রিন্ট হবে। আর যদি আমরা ডাউনলোড করতে চাই, আর যদি আমরা PDF ফাইল ডাউনলোড করতে চাই তাহলে এই ডাউনলোড রেজাল্টে একটা ক্লিক করব। তাহলে ডাউনলোড রেজাল্টে ক্লিক করলে আমাদের সামনে এই PDF ফাইলটি চলে আসবে। তো সেখান থেকে আমরা এই ফাইলটি ডাউনলোড করে আমাদের কম্পিউটারে বা আমাদের কাছে সেটা সংরক্ষণ করে রাখতে পারবো। তো এইভাবে একটা বোর্ড পরীক্ষার প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল আমরা ডাউনলোড করতে পারবো যে কোনো বোর্ডের। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন এবং সর্বোপরি আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।